নমস্কার। যে খবরটির দিকে নজর রাখব, কি অদ্ভুত কাণ্ড দেখুন। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল অনলাইনে পাওয়া যাবে। আর নির্বাচনের ফলাফল কিভাবে হয়? ভোট গণনা করে, ভোট গণনার পর নির্বাচনের ফলাফল প্রকাশ পায়। কিন্তু রাজ্য নির্বাচন কমিশন এমন এক ঘটনা ঘটালো যা আপনারা রীতিমতো আঁতকে উঠবেন, বলবেন যে কিভাবে এটাও সম্ভব। ভোটের গণনাই হলো না, অথচ ফলাফল বেরিয়ে গেল। নির্বাচন কমিশনের রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে এবারের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল অনলাইনে পাওয়া যাবে। আর গতকাল নোটিশ দিয়ে এবং একটি লিংক দিয়ে জানানো হয়েছে যে এই ঘটনাটি হবে, অর্থাৎ ফলাফল অনলাইনে যাবে। কিন্তু এই লিংকে যখন আমরা যাই, আমরা যখন নির্বাচনের কিভাবে ফলাফল প্রকাশ হবে সেটা দেখার জন্য যাই, তখন দেখা যাচ্ছে 13 আসন বিশিষ্ট উড়কটি জেলা পরিষদের দুইটি আসনে বিজেপি দলের দুই প্রার্থী বিমল কর, অমলেন্দু দাসকে ইতিমধ্যেই জয়ী দেখাচ্ছে নির্বাচন কমিশন। অথচ এই 13 আসন বিশিষ্ট উনকোটি জেলা পরিষদের সব আসনেই ভোট হয়েছে এবং কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতেনি। রাজ্য নির্বাচন কমিশনের ইহেন কাণ্ড কারখানা দেখে হতবাক হয়ে গেছেন সকলে। আপনাদের আরো একবার যে বিষয়টির দিকে আমরা নজর দিতে বলবো, নোটিশ দিয়ে নির্বাচন কমিশন যে ঘটনাটি জানিয়েছিল যে এবারে নির্বাচনের ফলাফল, পঞ্চায়েত নির্বাচনের ফলাফল অনলাইনে পাওয়া যাবে, কিন্তু দেখা যাচ্ছে সেই অনলাইনে ফলাফলের ক্ষেত্রে যখন আমরা সেটা সেই লিংকে যাই নির্বাচন কমিশনের দেওয়া, সেখানে দেখা যাচ্ছে ইতিমধ্যেই দুটো আসনে, দুটো নয়, দুটো এবং একটি তিপ্রামাথার আসনে, তিপ্রামাথা ও একটি আসনে জয়লাভ করে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে। এবং শুধু তাই নয়, এই 13 আসন বিশিষ্ট উনকোটি জেলা পরিষদের একটি আসনে, উনকোটি 6 নম্বর যে আসনটি রয়েছে, সেখানে দেখা যাচ্ছে বিমল কর, যিনি বিজেপি প্রার্থী, তিনি নাকি 18,668 ভোট পেয়েছে, 65.45% ভোট পেয়ে গেছে। আর তিপ্রামথার প্রার্থী 9,760 ভোট পেয়েছেন, 34.22%। অথচ এই কেন্দ্রে এখনো গণনাই হয়নি, গণনা হবে 12 তারিখ। আজব কাণ্ড। এছাড়া আরো দুটো কেন্দ্রেই কিন্তু একই অবস্থা দেখা যাচ্ছে। এবার প্রশ্ন এখানেই উঠছে, আমি যদি ফুল স্ক্রিনে সেটা দেখানো যায়, কিভাবে এই ঘটনাটা ঘটলো, রাজ্য নির্বাচন কমিশন কি করে গণনার আগেই ফলাফল ঘোষণা করে দিলেন, তা নিয়ে তো বিশাল প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ ফলাফল তখনই ঘোষণা হয় যখন গণনা হয়, অর্থাৎ ভোট বাক্স খুলবে, ভোট কর্মীরা গণনা করবেন, তারপর নির্বাচন কমিশন সেটাকে ঘোষণা করবেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে গণনাই হয়নি, আবার কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায়ও জয়ী হয়নি। আর যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতেন, তাহলে নিশ্চয়ই এইভাবে ভোটের সংখ্যাও বলে দেওয়া হতো না। অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া মানে ওই কেন্দ্রের সমস্ত ভোট বিজেপির দিকে, অর্থাৎ সেটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা জিতেছে। কিন্তু যেখানে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, অর্থাৎ ভোট হয়েছে, কিন্তু ভোটের গণনার দিন 12 তারিখ, 12 আগস্ট, আর তার আগেই 10 আগস্ট যখন আমরা আজকে এই ফলাফলের লিংকে ঢুকি, যথা যেখানে ফলাফল দেখাবে রাজ্য নির্বাচন কমিশন, সেখানে দেখা যাচ্ছে ফলাফল ইতিমধ্যেই বেরিয়ে গেছে। আজব কাণ্ড। এবং এখানে কিন্তু একটা বড় সড় প্রশ্ন কিন্তু এখন উঠবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, কারণ এই যে ঘটনাটা ঘটল সেটা কিভাবে ঘটল, এবং তারা গণনার আগেই কি করে জানতে পারলেন যে বিজেপি প্রার্থী 65% ভোট পেয়ে গেছে আর তিপ্রামথার প্রার্থী সেখানে হেরেছেন। আবার কোথাও দেখা যাচ্ছে তিপ্রামথার প্রার্থী জিতে গেছেন, অন্যান্য প্রার্থীরা হেরেছেন। প্রশ্ন কিন্তু বিশাল। আর এই প্রশ্নটা এবার নির্বাচন কমিশনের কাছে থাকবে, তারা এর জবাবে কি বলে। কারণ
এই প্রশ্নটার এখন কিন্তু একটা বিশাল বিষয় হয়ে দাঁড়াবে। কারণ এই যে ঘটনাটি ঘটলো তা নির্বাচনের ফলাফল গণনার অর্থাৎ ভোট গণনার কতটা এখানে নিরপেক্ষতা রয়েছে তা নিয়েও প্রশ্ন উঠবে। কারণ যে লিংক নির্বাচন কমিশন দিয়েছে সে লিংকেই দেখা যাচ্ছে ফলাফল ইতিমধ্যেই বেরিয়ে গেছে। তাহলে ভোট গণনা হলো কবে? ভোট গণনার নির্বাচন কমিশনের দেওয়া তারিখের আগেই কি তাহলে ভোট গণনা হয়ে গেছে, নাকি এখানে কোনো ধরনের কারসাজি করা হচ্ছে যেটা বিরোধীদের তরফ থেকে নানা অভিযোগ তোলা হয় বিভিন্ন সময়, এবং সেখান থেকে দাঁড়িয়ে এই প্রশ্নটা কিন্তু এখন বিশালভাবেই সকলে করবেন। কারণ নির্বাচন কমিশন যে লিংক দিয়েছে, যেভাবে প্রসিডিউরে ফলাফল বা ভোট গণনা করার কথা সেইভাবে গণনা হওয়ার আগেই ফলাফল বেরিয়ে গেছে। ফলাফলে দেখা যাচ্ছে প্রার্থীরা ভোট পেয়ে গেছেন, যেখানে বিজেপি প্রার্থী ইতিমধ্যেই ভোট পেয়ে গেছেন 18,668, 65.45%, এবং বিমল কর যিনি বিজেপি প্রার্থী তিনি জয়লাভ করেছেন, আর রতনমণি সিনহা যিনি তিপ্রামথা প্রার্থী তিনি 9,760 ভোট পেয়েছেন, 34.22%। প্রশ্ন কিন্তু এখানে